বাজারে পণ্যের দাম লাগামহীন, বিপাকে ভোক্তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সরকারের নানা সংস্থা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না বাজার। তাহলে এর দায় কার? ব্যবসায়ীরা যদি সেখানে সরবরাহের জায়গাতে এই সিন্ডিকেট না করতো, তাহলে কিন্তু মানে স্পিকার ভোক্তা অধিকার নিশ্চিত করা অনেক বেশি সহজ। খর্গহস্তেই তাদেরকে দমন করতে হবে এবং তার জন্য আইনের কার্যকর প্রয়োগটাই মানে স্পিকার বেশি জরুরি। মঙ্গলবার রাজধানীর এফডিসিতে ভোক্তা অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদ বসে। তাদের অনেকগুলো কথা ছিল যে বিএসটিআই ভোক্তা অধিকার অধিদপ্তর ক্যাব এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি তাদের কাজের মাত্রা বৃদ্ধি করে তবে ভোক্তা অধিকার নিশ্চিত হবে। এখন মানে স্পিকার আমরা যখন দেখছি যে সমস্ত প্রতিষ্ঠানের কথা তারা বলছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের বিবৃতিতে বলে যে আমরা ব্যবসায়ীদের থেকে যথাযথ সাহায্যটুকু পাচ্ছি না। নৈতিক মূল্যবোধ জাগ্রত করে ব্যবসায়ীদেরকে দায়িত্বশীল করবেন। হ্যাঁ মানে স্পিকার আমরাও বলছি ব্যবসায়ীদের দায়িত্বশীল করতে হবে, কিন্তু এই নৈতিক মূল্যবোধ দিয়ে নয়, বরং আমরা যে জায়গাটির কথা বলছি অর্থাৎ বাজার নিয়ন্ত্রণকারী অন্যান্য যেই অংশীদার শ্রেণী রয়েছে, প্রথমত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের যথাযথ প্রয়োগ, রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত এবং জনসচেতনতা সৃষ্টি। ছায়া সংসদের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে বিদ্যমান আইনের পরিবর্তন দরকার। যে ভোক্তাধিকারকে যদি আরেকটু শক্তিশালী করা যায়, তাদের যে প্রচলিত যে আইনটি রয়েছে সেই আইনটিকে সংশোধন করে আর একটু ক্ষমতা যদি বৃদ্ধি করা যায়, সে কথাটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। এবং ভোক্তাধিকার সংরক্ষণের ক্ষেত্রে যদি ভোক্তাধিকারকে বিচারিক ক্ষমতা প্রদান করা যায়, মজুমদার কালোবাজারের দিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায়, তাহলে কিন্তু আমরা মনে করি কিছুটা হলেও যারাই কালোবাজারি তারা কিছুটা হলেও ভয় পাবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গিয়ে ব্যবসায়ীদের নৈতিকতা, সততা, মূল্যবোধ কিন্তু এখানে আমাদেরকে জাগ্রত করতে হবে। ডিম আমদানির উপর আমরা দেখেছি যে 5-6টি কোম্পানিকে ডিম আমদানির কথা বলা হয়েছে বাজার নিয়ন্ত্রণ করবার জন্য, কিন্তু অদ্য পর্যন্ত একটি ডিমও বাংলাদেশে আমদানিকৃত ডিম এসে পৌঁছায়নি। তাহলে এই যে ডিম আমদানির কথা বলা হলো এবং আমরা ধরে নিয়েছিলাম 10-11 টাকায় সেই ডিম বাজারে বিক্রি করা সম্ভব হবে, আমদানিকৃত ডিম হোক স্বল্প সংখ্যক, কিন্তু যারা এই সিন্ডিকেট করছিল ডিম নিয়ে তাদের প্রতি একটা প্রভাব পড়তো, কিন্তু সেই ডিম কিন্তু দেশে এসেছে আমরা এখনো পর্যন্ত বাজারজাত করতে পারিনি। আজকে আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি, আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছি, প্রশাসন রয়েছে, সকলে মিলে যদি আমরা একটা নৈতিকভাবে আমরা যদি একত্রিত না হই, তাহলে কিন্তু আমরা ভোক্তা অধিকারকে আমরা নিশ্চিত করতে পারবো না। আমরা একটা সংকটের মধ্যে আছি। দেখেন আগামী জাতীয় নির্বাচন সামনে, সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, যদি একটা সমঝোতার পথ যদি আমরা না বের করতে পারি, তাহলে আজকে আমাদের যে আমদানি সে আমদানির মধ্যে চ্যালেঞ্জ পড়বে, আমাদের মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, এবং মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় আরও বেশি, তাহলে কিন্তু আমাদের ভোক্তাদের আরও বেশি কষ্ট হবে, আরও বেশি দাম দিয়ে তারা দ্রব্য মূল্যকে তাদের দ্রব্য কিনতে হবে। সে কারণে আমরা বলি যে একটা সর্বোচ্চ ক্ষেত্রেই একটা রাজনৈতিক সদিচ্ছা এখানে জরুরি। তাই অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, কালোবাজারি চক্র অনেক সময় সরকারের থেকেও বেশি ক্ষমতাশীল হয়ে ওঠে রাষ্ট্রের নানা যন্ত্রের সঙ্গে যোগসাজশ করে। সৎভাবে যারা ব্যবসা করে তাদেরকে আমরা এনকারেজ করব, আর যারা আজকে অসাধু ব্যবসায়ী যারা, ওদেরকে আমি ব্যবসায়ী বলতে চাই না, কালোবাজারি। আছে আমাদের দেশে অনেক মৌসুমি ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ে নানা রকম আছে। তারপর হলো যে আমাদের এখানে যেটা কথা উঠেছে যে আমাদের রাজনৈতিক ছত্রছায়ায়, সেটা আমি রাজনৈতিক কোনো দলের না, বিভিন্ন পর্যায়ে যেগুলো চাঁদাবাজি যে কথাটা বললেন, শ্রমিকদেরও কিন্তু আজকে সংগঠনগুলি যেগুলি আছে সেগুলিও কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায়, তাদেরও কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেছে। এবং এর সাথে অবশ্যই প্রশাসনের একটা যোগসূত্র আছে আমি মনে করি, কাজে আমাদের যে প্রশাসন তাকেও সজাগ দৃষ্টি দিতে হবে, তাদের যা সঙ্গে যাতে শেয়ারার না হয়ে যায়। আর যদি আপনি কো শেয়ারার হয়ে যান তাহলে আপনার এখানে এই সমস্যার সমাধান হবে না। এই যে চেইন অফ করাপশন, এখন চেইন অফ করাপশন যদি আপনার হয়ে যায় তাহলে তো মুশকিল, সেখানে দীর্ঘস্থায়ী হয়ে যায়। যদি সেখানে সরকার আসবে, সরকার যাবে, দায়িত্ব পালন করবে, সব আজকে আমি আছি কালকে নাই, কিন্তু প্রশাসনের আসবে যাবে রিটায়ার করবে, কিন্তু সেখানে যদি এই করাপশনের যদি এটা আমার ইতিহাস যেটা দুর্নীতি যেগুলি আছে চাঁদাবাজি এগুলিকে যদি আমরা উচ্ছেদ না করতে পারি, তাহলে এই সুযোগগুলি সবসময় নেবে যারাই আসুক। আজকে আমি সরকারে আছি, কালকে আরেকজন আছে, কিন্তু তারা কিন্তু ভেরি পাওয়ারফুল, এখন সরকারের চেয়েও কিন্তু ক্ষমতাবান হয়ে যায় এরা কালোবাজারিরা এরা যারা আছে এই চেন্নাই। সামনে যেটা নির্বাচন তাকে কেন্দ্র করে আমাদের দেশে এই যে অসাধু কালোবাজারি যারা আছে সেখানে নানাভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে,
তবে একটা কথা মনে রাখতে হবে যে যদি ইকোনমিক স্ট্যাবিলিটি রাখতে হয় সেখানে তো ডেমোক্রেটিক স্ট্যাবিলিটি প্রয়োজন। যে আজকে রাজনৈতিক স্থিতিশীলতা এটা যদি না থাকে তাহলে যেটুকু আছে সেটাও কিন্তু থাকবে না। যে আজকে আমাদের যে সংস্থাগুলি আমরা কাজ করছি, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, শুধু ক্ষমতার সদিচ্ছা না, আমরা বিরোধী দলেরও দায়িত্ব আছে যেটা আপনারা এখানে পালন করলেন, সরকারি দলেরও দায়িত্ব আছে। সরকারি দল বিরোধী দল ছাড়া সরকারি দল তো চলতে পারে না, এবং গঠনমূলক বিরোধিতা অবশ্যই করতে হবে সেখানে। যে সেই ভয়েসগুলি আমাদের মুশকিল হলো, এই দেশে যারা ভয়েসগুলি আছে তাদেরও অনেকটা আমাদের মতোই হোয়াইট কলার আমরা যারা আছি, তারাও আমরা কিন্তু ভেরি আমাদের ফোকাল পয়েন্টগুলি খুব ন্যারো হয়ে গেছে। আমরা হোয়াইটস কিনে এটাকে দেখা দরকার সব কিছুকে, আমরা কেউ গোষ্ঠী স্বার্থে ব্যক্তি স্বার্থে বিভিন্ন পর্যায়ে দেশীয় বিদেশি স্বার্থে নানাভাবে আমরা আমাদেরকে কাজ করি, কিন্তু আমার যে তৃণমূলের যে মানুষগুলো যেগুলোর জন্য দিনরাত্র যারাই স্বাধীনতা যাদের জন্য যে অসাম্প্রদায়িক রাজনীতি যেগুলি প্রতিষ্ঠা করলাম আমরা, যেগুলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, জঙ্গিবাদ থেকে শুরু করে ধর্মান্ধ রাজনীতি যেগুলি আজকে সুযোগ নিচ্ছে যার অভাবে, সেখানে রাজনীতিবিদদেরও আরও সহনশীল হওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলিকে, সেটা আমরা পারিনি, এখানে আমাদের ব্যর্থতা আছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে জয়ী হয়। এই ছায়া সংসদ বিতর্কে প্রতিপক্ষ ছিল তেজগাঁও কলেজের বিতর্কিকরা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।